আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলা বইয়ের 10 নম্বর পৃষ্ঠার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রাসঙ্গিক কথা এবং অপ্রাসঙ্গিক কথা নিয়ে আলোচনা ছিল, একটি 9 নম্বর পৃষ্ঠার অনুচ্ছেদে ছিল। তাহলে এখন আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে সোমা আপা ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলেছিলেন। তাহলে সোমা আপা ক্লাসে কোন বিষয় নিয়ে কথা ছিলেন, 1 নম্বর প্রশ্ন ছিল। আমরা এর উত্তরটা দেখি কি করা যায়। এর উত্তর হচ্ছে যে সোমা আপা ক্লাসে স্কুলের নোটিশ বোর্ডে দেওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ক নোটিশের কথা বলেছিলেন। তাহলে সোমা আপা কি বলেছিলেন, নোটিশ বোর্ডে দেওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ক নোটিশের কথা বলেছিলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল। তাহলে এখন আমরা উত্তরে আসি। এখানে আছে যে কি ক্রিকেট খেলার দল গঠনের সময় পলাশ বারবার সোহেলকে অন্য প্রসঙ্গে প্রশ্ন করেছিল, যেমন সোহেল গতদিন স্কুলে আসেনি কেন, তার বড় মামা বিদেশ থেকে এসেছে কি না ইত্যাদি। এই প্রসঙ্গিক কথার জন্য সোহেল তার কাজে মনোযোগ দিতে পারছিল না, তাই পলাশের এরকম অপ্রাসঙ্গিক কথার জন্য সোহেল বিরক্ত হয়েছিল। তাহলে এটা ছিল এই প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর। আর তৃতীয় নম্বর প্রশ্নটা আমরা জানব, পলাশ জানতে চাচ্ছিল তা আর কোনো উপায়ে সে জানতে পারত, মানে পলাশ যা জানতে চাচ্ছিল তা আর কোন উপায়ে সে জানতে পারত। তাহলে আমরা উত্তরে আসি, দেখা যাক কী করে কীভাবে জানতে পারে। সোহেল যখন দল গঠনের মতো একটি গুরুত্বপূর্ণ কাজ করছিল, তখন পলাশ তার কাছে স্কুলে না আসার কারণ জানতে চাচ্ছিল, যা সেই সময় বিষয় অনুযায়ী প্রাসঙ্গিক নয়। পলাশ সোহেলের কাছে এই অপ্রাসঙ্গিক কথা গুরুত্বপূর্ণ কাজের সময় জিজ্ঞেস না করে অপ্রিয়ডে বা ছুটির সময় প্রশ্ন করে জানতে পারত। এখন আমরা আসি নেক্সট প্রশ্নে। তাহলে নেক্সট প্রশ্নে ছিল সোহেল কীভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত। তাহলে সোহেল কীভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত। এখন এইখানে আমরা উত্তরে যাই, দেখি কীভাবে আনার চেষ্টা করা যেত। যখন যে কাজ বা বিষয়ে গুরুত্ব পায়, তখন সে কাজ বা বিষয়ের প্রসঙ্গে কথা বলতে হয়, মানে যে বিষয়ে কথা চলে সেই বিষয়ে কথা বলা উচিত। প্রসঙ্গের বাইরে কথা বললে তখন তা বিরক্তির সৃষ্টি করে। তাই পলাশ যখন সোহেলের কাছে স্কুলে না আসার কারণ জানতে চাচ্ছিল বা ওর মামা বিদেশ থেকে আসা ব্যাপারে জিজ্ঞেস করছিল, সোহেলও তখন বিরক্ত হচ্ছিল। সোহেল পলাশকে ক্রিকেট দল গঠনের এক কাজটি যে মুহূর্তে কাজটি যে সেই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে বলতে পারত। এর সাথে ক্রিকেটের দল গঠনের বিষয়ে প্রাসঙ্গিক কথা বলতে অনুরোধ জানাতে পারত। আমরা নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নে কী আছে, পলাশ কীভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো। তাহলে পলাশ কীভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো। আমরা দেখি কীভাবে কথা বললে প্রাসঙ্গিক হয়। তাহলে পলাশ ক্রিকেটের দল গঠনের ব্যাপারে সোহেলের সাথে কথা বলতে পারত, তাহলে তা প্রাসঙ্গিক হতো। যেমন বন্ধুদের মধ্যে কারা ক্রিকেট ভালো খেলে সে সম্পর্কে বলা, দলে কাকে কাকে নেওয়া যায় সে ব্যাপারে প্রস্তাব দেওয়া। তারপরে আসি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কী রয়েছে, নেক্সট প্রশ্নে আসছে কি 6 নম্বর প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনা রাখতে হয় বলে তুমি মনে করো। দেখা যাক আমরা কোন কোন বিষয়গুলো আমরা মনে রাখতে হবে। এখন আমরা আসি নির্দিষ্ট কোনো বিষয় বা ঘটনার আলোচনার মূল বিষয়বস্তু তা প্রথমে বুঝতে পারা। তাহলে আমাদের মূল বিষয়বস্তুটা বুঝতে পারতে হবে, নির্দিষ্ট বিষয় বা ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা, তাহলে যে বিষয়টা চলতেছে সেই বিষয় সম্পর্কে প্রশ্ন করা, নির্দিষ্ট বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে মতামত প্রদান করা। তাহলে যে বিষয়ে আজ কথা হচ্ছে ওই বিষয়কে কেন্দ্র করে আমার যে কোনো মতামত দিতে পারি। তাহলে অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা, তাহলে অন্য কোনো ব্যক্তিগত প্রশ্ন ওই যে অন্য কোনো বিষয়ের মধ্যে না আলোচনা করা, একই কথার পুনরাবৃত্তি না করা, মানে একই কথা বারবার না করা। এতক্ষণ ড্রিমস অব লাইভের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও জানতে চাইলে কমেন্টে জানিয়ে দেবেন।